এরিও লামিয়া তোমার জায়গায় তোমার কল দিতেছি তোমার ফোন কাটি দর কিনলে আয়া নতুন ফোন দিয়ে সেলফি তুলতে আসলাম এলে কাটি দিছি আউরে সেলফি তুলতেছো কেন নতুন ফোন ইগা আবার কি কালার ইগা নতুন ফোন Oppo F21 S Pro এন্ড ইটস আ ট্রেন্ডি কালার S75 ইয়া তোমার কোনে দিছে কতন নান্দা করছো এরে শিমিলা ধান্দা করছিস মানে কি ইগার ফ্রেন্ড আরে গিফট করছে বাউরে তোর এখন কেচ্চা ফ্রেন্ড কয়দিন পর পর তোমার ফোন গিফট করে রিজোর্টে লই যায় শিমিলা আই কি তো তোর হাসা হাসা সবার দিউ আর ফ্রেন্ড আরে খুশি হয়ে গিফট করছে বুঝলাম না আরে তো ভাই ভাইরাদার বন্ধু বান্ধব মামা খালু কেউই জীবনে কোনোদিন ফোন গিফট করে দিল না আব্বা মা তো জোর করে লইতে হইছে আর তোমার এখন কেচ্চা ফ্রেন্ড কয়দিন পর পর তোমার ফোন গিফট করে রিজোর্টে লই যায় এখন তুই খুশি করো কেমনে কসাই শিমিলা তুই কিন্তু এবার বেশি কথা কইতে আসছিস আই তোর লাগার কথা কইতাম বাউরে আই খারাপ কি আজি গেলাম তুই এগুনের খুশি করো কেমনে এটা আর শিখে দাও আমি ওগুনের খুশি করে দিতাম এগুনো আর ফোন কিনে দিত তুই এগুনের খুশি করতে আইতি না বুঝে আরে আর বুঝ দাও লাগতো না তুই নতুন ফোন কিনছো ট্রিট দিতানো হ তোর তো আরই ট্রিট দাও লাগতো তুই তো ফকিন নি ওই স ট্রিটের কথা কইলাম আর ফকিন নিও গেছি কেন আচ্ছা আয় তোর ট্রিট দে আয় কি খাবি পিৎজা না চিকেন বেগুন কাম অন্তরা এত দাম দিয়ে ফোনটা কেনার কি দরকার ছিল তোমার তো একটা ফোন ছিল তুমি এটা হা দিয়ে একটা নতুন জুতা কিনতে আরতা একটা ড্রেস কিনতে আরতা একটা ভালো পারফিউম কিনতে আরতা শুধু শুধু এটা কেনার দরকার ছিল শুভ ডোন্ট বি সো খ্যাত এরকম খ্যাত লোকজনের মতো কথা বলবা না তো তুমি এই ফোনটা দেখছো ফোনটা কত সুন্দর এই ফোনটা একবারই নতুন আসছে আর এইটা দেখো এই স্টাইলিশ ব্যাগটা ওরা এই ফোনের সাথে আমাকে দিছে আমার অনেক স্টাইলিশ লাগতেছে না তোমার এমনিতেও স্টাইলিশ লাগে শুভ এই ব্যাগটা নেওয়ার পর আমাকে আরো অনেক বেশি স্টাইলিশ লাগতেছে ভালো করে দেখো আমাকে আচ্ছা তুমি এই ড্রেস পরে কোথায় যাইতেছো পার্টিতে কিসের পার্টি কোথায় পার্টি তোমাকে না বললাম আমার একটা ফ্রেন্ডের বাচ্চার সুন্নতে খাতনা তুমি সুন্নতে খাতনার মতো এরকম একটা সামাজিক অনুষ্ঠানে এই ড্রেস পরে যাইতেছো একটা সামাজিক অনুষ্ঠানে কই একটা রাগঢাক করা পোশাক পরে যাইবা দরকার একটা সুন্দর শাড়ি পরে যাইবা তা না তুমি এই ড্রেস পরে চলে যাইতেছো বুঝলাম না মানে এই ড্রেসের মধ্যে প্রবলেমটা কোথায় আর তুমি শাড়ি পরার কথা বলতেছো শাড়ি কে কিনে দিবে তুমি কিনে দিবা মুই তোমার এত দাম দিয়ে ফোন কিনে দিতে পারলে একটা শাড়ি কিনে দিতে পারবো না ও হাউ সুইট আস শাড়ি কিনতে হুম আসো শাড়ি কিনতে যাই হাসো আসতে আসতে